বিজ্ঞান ভৈরব দন্তের 112 ধ্যানের নিয়ম আছে, টেকনিক আছে, আর এই টেকনিকের মধ্যে সব থেকে সহজ এবং সর্বপ্রথম যে টেকনিক সেটা আজকে করব। এই বিজ্ঞান ভৈরব তন্ত্র স্বয়ং বাবা ভোলেনাথের আশীর্বাদপ্রাপ্ত, আদিযোগীর আশীর্বাদপ্রাপ্ত টেকনিক, যে টেকনিকের সাহায্যে অনেক সাধক সিদ্ধি লাভ করেছে, অনেক মানুষ জীবনে উন্নতির স্তরে মুছে গেছে, জীবনের স্তরকে বুঝতে পেরেছে, জীবনকে জানতে পেরেছে এবং ঈশ্বর অনুভূতি লাভ করতে পেরেছে। আজ সেই টেকনিকের কথা প্রথমে আলোচনা করে নিয়ে সেই টেকনিকের মাধ্যমে ধ্যানের দিকে আমরা এগোব। ধ্যান হলো শূন্য অবস্থার অবস্থান। ধ্যানের দ্বারা আমরা নিজের মন, নিজের মাথা সবকে চিন্তা মুক্ত করি, একদম খালি হয়ে যায়, শূন্য হয়ে যায়, যেখানে না থাকে কোনো চিন্তা, না থাকে কোনো পরিকল্পনা, না থাকে কোনো ভাবনা, সম্পূর্ণ শূন্য এক অবস্থানের নাম হলো ধ্যান। আর সত্যি কথা বলতে গেলে ধ্যান করা হয় না, তার কারণ সেখানেও কর্তা বজায় থাকে। ধ্যান হয়ে যায় যেখানে কর্তাও শূন্য অবস্থায় চলে যায়, তাই আলাদা করে করার কিছু থাকে না। ধ্যান মানে শূন্য অবস্থা যেখানে কারক এবং কর্তা দুই শূন্য অবস্থায় চলে যায়। আর মেডিটেশন টেকনিকের প্রথম যে টেকনিক সেটা হলো বিপাসনা ধ্যান। এই ধ্যানের যে নিয়ম, সেই নিয়ম হলো নিজের নিঃশ্বাসের ওপর কনসাস থাকা, সচেতন থাকা, সাক্ষী থাকা, শুধু দেখা, সেই নিঃশ্বাসকে দেখা, যে নিঃশ্বাস, যে বায়ু আমরা নিচ্ছি এবং যে বায়ু আমরা ছাড়ছি, এই যে আবগমন তাকে দেখা, শুধু তাকে ফলো করা, এই ফলো এবং আবাগমনকে যতক্ষণ পারা যায় সচেতনভাবে তাকে দেখতে থাকার নামই হলো বিপাসনা ধ্যান। যখনই আপনি এই নিঃশ্বাসের আবগমনকে দেখতে থাকবেন, ধীরে 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 দেখবেন আপনার মন থেকে সমস্ত চিন্তা হতাশা চলে গেছে, কারণ আমাদের ব্রেন একটা সময়ে একটা কাজই করতে পারে, দুটো কাজ করে না। তাই যখন নিঃশ্বাস নেবেন এবং নিঃশ্বাস ছাড়বেন, তখন হয়তো
ব্রেন অনেক চিন্তা আনবে। নিঃশ্বাস নিলেন কিন্তু ছাড়ার সময় ভুলে গেলেন, বা নিঃশ্বাস ছাড়লেন তখন তো মনে ছিল, নিঃশ্বাস কখন নিলেন অন্য চিন্তার জন্য ভুলে গেলেন। এটা হতেই থাকবে প্রথম প্রথম কিছুদিন। চারবার নিঃশ্বাস নিলে একবার হয়তো মনে থাকবে, তিনবার মনে থাকবে না, এটা কিছু দিন হতেই থাকবে। কিন্তু তাতে নিজের ধৈর্য এবং সমর্পণকে ছেড়ে দেবেন না, কারণ সমর্পণ এবং ধৈর্য না থাকলে কোনো কিছুই সম্ভব নয় করা। এবার ধ্যানের দিকে এগোবো। নিজের শরীরকে একদম হালকা করে দেব, খুব জোরে একটা নিঃশ্বাস নেব, আবার জোরে সেই নিঃশ্বাস ছাড়ব। ইচ্ছা হলে এই নিঃশ্বাস আরেকবার জোরে নেব, আবার একবার জোরে ছাড়ব। অনেক রকম আওয়াজ হয়তো চারিদিকে আসতে পারে, সেগুলোর প্রতি কোনো ধ্যান দেব না, শুধু নিঃশ্বাসের প্রতি ধ্যান থাকবে, যে নিঃশ্বাস নিচ্ছি আবার নিঃশ্বাস ছাড়ছি, এর উপরে ধ্যান থাকবে। এইরকমভাবে প্রথম প্রথম 10 মিনিট 15 মিনিট এইভাবে শুরু করবেন, তারপরে ধীরে ধীরে এর টাইম যতটা পারবেন বাড়াবেন। শুধুমাত্র এই বিপাসনা ধ্যানের সাধনা করলে মানুষ নিজের ইচ্ছা শক্তিকে মজবুত করতে পারে, নিজের ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ থাকে, সচেতনতা স্তর অনেক উন্নতর দিকে যায়, কি করছি কি না করছি তার উপর নিয়ন্ত্রণ থাকে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে। অন্যকে, নিজেকে তো বটেই, অন্যকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকে, সঠিক পথ দেখানোর ক্ষমতা থাকে, এবং জীবন সুন্দর এবং শান্তিময় হয়। সন্তুষ্টি শান্তির প্রধান কারণ, তো সন্তুষ্টি বজায় থাকে। তাই আপনাদের অনুরোধ করব, দিনের যে কোনো একটা সময় 10 থেকে 15 মিনিট শুরুতে হলেও এই ধ্যান করবেন এবং জীবনকে সুখ ও শান্তিতে ভরপুর করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।